Good afternoon, my friend. Welcome back to my channel, to a new blog. Again, আমি afternoon time থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সন্ধ্যাবেলায় কালকে ঠিক এই টাইমেই আমার ব্লগটা শেষ করেছিলাম। তো আজকে আবার সেখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে চা আর পাঁপড় ভাজা। আর মানে কলকাতাতে এতই ঠান্ডা যে বাইরে থেকে যে কিছু কিনে আনবো সেটারও মানে সময় হয়ে উঠছে না, কারণ এত ঠান্ডায় আমাদের প্রায় জমে যাওয়ার অবস্থা। অ্যাকচুয়ালি এতটা তো ঠান্ডা কোনোদিন কলকাতাতে পড়ে না, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যেন এতটা ঠান্ডাতে আমাদের প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক, চা আর পাঁপড় ভাজা শীতের দিনে সুন্দর লাগে। আর এই ধরনের পাঁপড়গুলো তো আমরা মেলা থেকে কিনে এনেছিলাম, সেটা তোমরা জানতে বা তোমাদেরকে এর আগেও ব্লগে শেয়ার করেছি। তো তার সাথে বানিয়ে নিচ্ছি গরম গরম চা। তো চাটা অলরেডি হয়ে গেছিলো, তাই কিছুটা পাঁপড় ভেজে রেখে দিয়ে তারপরে চাটাই ঢালতে চলে এলাম। তো পুরো ভিডিওটা তো আর তোমাদের সাথে পুরোটা নেওয়া হয় না, কারণ অনেক বড় হয়ে যায় এবং খুব অল্পই চা হয়ে যায়। আমি খুব একটা চা পছন্দ করি না, তো সন্ধ্যের টাইমে গরম মানে শীতের দিনে একটুও চা না হলেও ভালো লাগে না, তো সেই জন্য খুব অল্পই চাটা হয়েছে। তো পাঁপড়গুলো ঝটপট ভেজে নিই। আর এশা আয়না পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর এই যে পাঁপড়গুলো দিলাম এই পাঁপড়গুলো পাস্তা পাঁপড় বলা যেতে পারে। এগুলো আমি মেলা থেকে কিনে এনেছিলাম, খুব সুন্দর চালের পাঁপড় এবং খেতেও খুব সুন্দর। তো যদি তোমরা কোনোদিনও পাও তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে এই পাঁপড়গুলো মেইনলি হ্যান্ডমেড যে পাঁপড় বা যেগুলো লেভেল ছাড়া যে পাঁপড়গুলো হয়ে থাকে সেই পাঁপড়গুলো, লেভেল দেওয়া যে পাঁপড়গুলো সেগুলোতে আমি দেখিনি খুব একটা এরকম ধরনের পাঁপড় পাওয়া যায়। তো চলো চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মানে সেবা করার পালা। অ্যাকচুয়ালি এশার পায়ে একটু বোরোলিন বা একটু ভেজলিন লাগিয়ে এরকম মালিশ করলে ওর ভালোই লাগে, তো এটা আর কার না ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, মা যখন আমাকে তো আর কেউ করবে না, তো আমি না হয় এসে আয়নাকে করে দিই। তো ওটা করে দেওয়া হয়ে গেছে, তো চলে এলাম আমার আজকে যে জিঞ্জার গার্লিক পেস্ট যেটা আমি এক সপ্তাহ বা এক মাসের জন্য স্টোর করি সেটাই বানানোর জন্য। তো সেখানে এনা আমাকে সুন্দর সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তো ওর ছোটো ছোটো হাতে ও খুব সুন্দর রসুনটা ছাড়াতে পারে, তো সেই জন্য ওকে রসুনটা দেওয়া হয়েছে। ও ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওটা ছাড়াচ্ছে, যদিও আমি ওকে বলিনি, ওর নিজ ইচ্ছাতে এবং ওদের প্রচণ্ডই ইচ্ছা আমাকে সাহায্য করার, তো সেই জন্য ও নিজের হাতে বসে বসে ছোটো ছোটো হাতে এই রসুনটা ছাড়াচ্ছে। আর আমার অলরেডি আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে, তো সেই জন্য ওকে দু চারটে রসুন দিয়েছিলাম যাতে ও বসে থাকে এবং ছাড়ায়। তো এই দেখো এতগুলো মোটামুটি বানাবো। তো এর আগে যে ব্লগটা আমি বানিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্টের, তো তোমরা সেখানে গিয়েও দেখতে পারো যে আমি এক সপ্তাহের জন্য কিভাবে আমার জিঞ্জার গার্লিকটা পেস্ট করি। আর তার সাথে সাথে আজকে হবে রুটি, কারণ তোমরা যারা আমার রোজ রেগুলার ব্লগ দেখো তারা তো প্রত্যেকেই জানো আমাদের রাতের দিকে রুটিটাই মেইনলি হয়ে থাকে। তো রাতে আমাদের রুটি, তো রুটির আটা মাখা হয়ে গেছে, এখানেও আমাকে এনা এসে গেছে সাহায্য করার জন্য। তো আমার প্রত্যেকটা ব্লগে তোমরা সবসময়ই এসে এনাকে দেখতে পাবে, কারণ ওদের স্কুলটা এখনও স্টার্ট হয়নি, এপ্রিল মাস থেকে ওদের স্কুলটা স্টার্ট হবে, তখন থেকে হয়তো আমার ব্লগে ওদেরকে দেখাটা একটু কম হয়ে যেতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত আমার প্রত্যেকটা ব্লগেই তুমি ওদেরকে দেখতে পাবে। এবং ক্যামেরাটা অন করার সাথে সাথেই চুম্বকের মতন যেন ওদের আকর্ষণ হয়, তো সেই আকর্ষণে ওরা ক্যামেরার দিকে ছুটে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলোই কাজ হয়ে গেল, বেগুন ভর্তা হবে আজকে, তো বেগুনটাও বানানো হয়ে গেল, আর এই সঙ্গে জিঞ্জার গার্লিকটাও হালকা পেস্ট করে নিচ্ছি। তো অনেকটাই পরিমাণে হয়েছে, তাই বড় যে আমাদের মিক্সির যে বড় বাটিটা সেটাতেই আমি পেস্ট করে নিলাম, তো সুন্দর পেস্ট হয়েছে। এবং এইটাতেই আমি আগের জিঞ্জার গার্লিকের সাথে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। তো এই জিঞ্জার গার্লিকটা পেস্ট হয়ে থাকলে কুকিং করতে খুব একটা যেন বেশি টাইম লাগে না। তো চলো, এটাও অলরেডি হয়ে গেছে, তো এর সঙ্গে বানিয়ে নেবো বেগুন ভর্তাটা। আজকে আর এশা আয়নার পড়াশোনাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকেই ওটা দেখতে ভালোবাসো, তো ওটা শেয়ার করলেও আরও অনেকটা টাইম হয়ে লেগে যেত, তো ওদেরকে পড়াশোনা করিনি, চলে এলাম রুটিটা বানিয়ে নিতে। তো তাড়াতাড়ির মধ্যে রুটিটা বেলে নিচ্ছি এবং তাড়াতাড়ির মধ্যে, কিন্তু এতগুলো রুটি করতে একটু টাইম লেগে যায়, তো এই সময় ওরা কিন্তু আমাকে সাহায্য করতে আসেনি, কারণ এই সময় ওরা টিভি দেখতে ব্যস্ত। তো হ্যাঁ, ওদেরকে খুব একটা আমি টিভি দেখাই না, তবে সন্ধ্যের টাইমটাতে যখন আমি রুটি করি তখন একটু ওদেরকে টিভিটা দেখিয়ে নিই,
তো রুটিগুলো বানাতে বানাতে একটাই কথা মনে হচ্ছিল যে মানে শীতের দিনে এই রুটিগুলো, এর আগে আমি কিন্তু খুব একটা ভালো রুটি করতে পারতাম না, এখন হয়তো আমার সেটার একটু উন্নতি হয়েছে। যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে রুটিরও একটু উন্নতি হয়েছে। আর রুটি যখন সম্পূর্ণভাবে ফোলে না, তখন যেন মনে হয় যে হ্যাঁ, রুটিটা আমার বানানো সার্থক হলো। তো যাই হোক, রুটিটা আমার অলরেডি বানানো হয়ে গেছে, তো এর সঙ্গে বানিয়ে নেবো বেগুন ভর্তাটা। খুব তাড়াতাড়ির মধ্যেই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এই সময় ওরা টিভি দেখছে, তো এই 1 ঘন্টা যদি হাতে টাইম পাওয়া যায় তো মনে হয় আমরা প্রত্যেকটা বাড়ির বউরাই যেন মা দুর্গা হয়ে উঠেছি। মানে তার মধ্যে জিঞ্জার বেগুন ভর্তা রেসিপিটাও আমি আগে শেয়ার করেছিলাম, তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ, একটু টমেটো এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে তার মধ্যে বেগুনটাকে মিক্সড করে দিলেই বানানো হয়ে যায় সুন্দর বেগুন ভর্তা। তো এই রেসিপিসটা তোমরা মাঝে মাঝেই আমার চ্যানেলে দেখতে পাবে, কারণ আমরা শীতের দিনে বেগুন ভর্তাটা খুব ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে মেনলি আমরা এরকম বেগুন ভর্তাটা খুব একটা পছন্দ করি না শীতের দিনই। তো বেগুন ভর্তাটা দেখে সন্ধু বললো যে হয়তো ওটা একটু কম হয়ে যেতে পারে, তো সেই জন্য আমরা একটু বানিয়ে নিচ্ছি এগ পোচ বা ডিম ভাজা যেটাকে বলে। তো আমাদের বাড়িতে মেনলি ডিম ভাজাটা এরকম পাটিসাপটা যে পিঠেটা হয় ঠিক সেরকমভাবেই বানানো হয়, যাতে দুটো ডিম তোমাদের দেখলে মনে হবে 3টে 4টে ডিমের মধ্যে ভাজা হয়েছে, তো সেই জন্যই এটাকে এরকমভাবে মুড়িয়ে দেওয়া হয়, আর ও মেনলি এরকমভাবেই খেতে পছন্দ করে। তবে এরকমভাবে ভাজলে কি হয়, ভেতরটা একটু যেন কাঁচা কাঁচার মতো থাকে, কিন্তু সেটা ওর পছন্দ, আমার খুব একটা পছন্দ নয়। তো আজকে ডিনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো এর সাথে খাবো একটু গরম রসগোল্লা। তো রসগোল্লা এনে ওগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য ওটাকেও একটু চাপিয়ে নিয়ে রসগোল্লাটাকেও গরম করে নিলাম। তো আজকে ডিনার রেসিপি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমরা শীতের দিনে গরম গরম নলেন গুড়ের রসগোল্লার সাথে এই ডিনার রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো থালাটা দেখতে কি ভালো লাগছে, দেখে কি মনে হচ্ছে যে ডিনারটা হতে পারে। তো যাই হোক, আজকের রাতের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বলে দিচ্ছি গুড নাইট, কালকে সকাল থেকে আবার আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব। তো আজকে রাতে তোমাদের গুড নাইট এবং শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করলাম। তো দেখো, গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় ভগবানের মুখ দেখেই তোমাদেরকে দিনটা শুরু করছি। তো আজকে কোনো কিছুই কাজ হয়নি, পুরো বিছানাটা মেসি হয়ে পড়ে আছে, এটাকে ক্লিন করব, বাইরের যে গাছগুলো আছে ওগুলোকে জল দেব। এশা আয়নাকে রেডি করে দিয়েছি, ওরা বাইরে বসে আছে। তো সকাল থেকে সব কিছু ক্লিপিংস নিয়ে যদি তোমাদের দেখাতে যাই, তো সেক্ষেত্রে টাইমটা অনেকটাই চলে যায় এবং ব্লগটা অনেকটাই বেশি হয়ে যায়। এবং সুন্দর সুন্দর ফুলের সাথে তোমাদেরকে সুপ্রভাত জানালাম। তো গাছে ভালোই ফুল হয়েছে, এই গাছগুলোর সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো আমার অনেকগুলো ব্লগে। তো বাড়িতে একটু গাছ থাকলে সকাল সকাল ফুলের মুখ দেখলে যেন মনে হয় দিনটা খুব সুন্দর হয়েছে। আর আজকে ভালোই রোদ উঠেছে, তবে ঠান্ডাটাও প্রচুর পরিমাণে আছে, এবং আমাদের সামনের মাঠটাতে সকলেই তাদের নিজস্ব পছন্দের কিছু সবজি, পছন্দের কিছু শস্য সব কিছুই লাগিয়ে দিয়েছে। তো চলো, গাছগুলো তো এই সময় একটু জল দিয়ে নিই। তো এই সকালবেলা টাইমটা একটু জল দিয়ে দিলে সারাদিন আর সেরকম টাইম লাগে না, তবে গাছে জল দেওয়াটা আমার কাছে খুবই যেন মাইন্ড ফ্রেশের একটা ব্যাপার। গাছে জল দিলে মনটা ভালো লাগে, কিন্তু দেওয়ার সময় পাওয়াটা একটু যেন চাপের হয়ে যায়। তো যাই হোক, গাছ যখন লাগিয়েছি জলও দেওয়া উচিত, এবং গাছগুলো সুন্দরভাবে বেড়েছে বলেও দেখতে ভালো লাগছে। তো জল দেওয়াটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে যাবে, এরপরই আমি চলে যাব লাঞ্চ রেসিপিটা রেডি করতে। তো লাঞ্চ রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তো এশা আয়নাকে আজকে চান করাবো কি না সেটাই ভাবছিলাম। তো সেটা করতে করতেই ভাবলাম ড্রেসগুলো একবার চেঞ্জ করিয়ে দিই, তারপরে আবার স্নান করাবো। তো ও আমাকে জিজ্ঞেস করছিলো ক্যামেরা ক্যামেরা, তো আমাকে ক্যামেরাটা দেখালাম, তাই ও সেটাই দেখছিল যে ক্যামেরাটা কোথায়। তো আমাদের বেডে খুব সুন্দর রোদ আসে, তো সেই জন্যই এই জায়গাটাই সিলেক্ট করেছি ওদের চেঞ্জ করানোর জন্য, কারণ এত ঠান্ডা, তো এই জায়গাটাতেই একমাত্র পারফেক্ট জায়গা যেখানটায় কেউ 2 মিনিট হলেও মানে জামাটা খুলে হয়তো দাঁড়াতে পারে। তো এশিয়ার ড্রেসটা চেঞ্জ করতে করতেই এনারও সময় হয়ে যাবে, দুজনকে ড্রেস চেঞ্জ করিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের লাঞ্চে সেরকম বেশি কিছু বানাবো না, এবং লাঞ্চ রেসিপিসটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্যই তোমার খুব ছোটোর মধ্যেই আজকের ব্লগটা রাখলাম। যদি তোমাদের দুটো বাচ্চাকে নিয়ে একটা এরকম ধরনের ব্লগ পছন্দ থাকে, তাহলে
নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো এশার টার্ন হয়ে গেছে, মাঝখানে চলে এলো এনা, এনার টার্ন, তার মাঝখানে এশা, মাঝখানে এসে ওকে বদমাইশি করছিল, ও সাহায্য করতে চাইছিল। তো যাই হোক, এরকম করতে করতেই আমার দিনটা কেটে যায়। সুন্দরভাবে দুজনকে নিয়ে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। তোমরা যদি সুন্দর একটা আশীর্বাদ দাও, আশা রাখি এশা না বড় হলে ভালোই ভালোভাবেই বড় হবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আমি সোনাই, টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। তো আজকে অলরেডি ব্লগটা এন্ড করার টাইমেই আমি তোমাদের সাথে স্বাগতটা জানাই, কারণ সারাদিনই আমার তোমার সাথে কথা বলার খুব একটা টাইম হয় না। তো ছোটো ছোটো কিছু ক্লিপিংস নিই এবং প্রত্যেক দিনকার ডেইলি যে রুটিনগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও তাই করেছি। তো তার মাঝখানে আর কথা বলার বা টাইম দেওয়ার মতন সময় খুব একটা হয়ে ওঠে না। একমাত্র এই টাইমটাতেই আমি তোমাদের সাথে কিছুটা কথা বলতে পারি এবং কিছুটা টাইম দিতে পারি। তো প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগে আমি একটাই কথা বলবো, থ্যাংকস টু অল অফ মাই সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদের, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলছো ভেরি গুড। যেমন কালকে একজন বলেছেন যে ভেরি গুড, তাকেও আমি বলছি থ্যাংক ইউ। আমাকে এটুকুনি একটা ভেরি গুড এই ওয়ার্ডটুকুনি লেখার জন্য থ্যাংক ইউ, কারণ এই ছোটো ছোটো ওয়ার্ডগুলোতে আমি খুব ইন্সপায়ার্ড হই বা একটা ছোটো সাবস্ক্রিপশানে খুবই ইন্সপায়ার্ড হই। ফিউচারে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি বা আরও এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি একটা ছোটো ব্লগের মাধ্যমে। তো যাই হোক, তোমরা আমাকে এতটুকুনি যে কমেন্ট করছো তাতেও খুব ভালো লাগছে। আশা করি তোমরা এরকম সাথে থাকলে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। তো কলকাতায় মেলা অলরেডি চলছে, তো অনেকগুলো মেলা আমি গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি মেলা যেতে ভালোবাসি, শুধু যে আমি ইউটিউব করবার জন্য বা ইউটিউব ফ্যামিলির জন্য মেলা গেছি তেমনটা নয়। অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে কোথাও একটা যাবার থাকে, তো যখন মেলা হচ্ছে তো মেলায় যাচ্ছি। যখন সামার আসবে তখন তো আর এতটা মেলা হবে না, তখন নয় কোনো শপিং মল, নয় কোনো পার্ক, নাহলে এদিক ওদিক এটুকুনিই থাকবে। তো উইন্টারটাতেই মানুষ মেলা টেলাগুলো একটু উপভোগ করে, তো আমিও সেরকমই মেলা টেলাগুলো হালকা উপভোগ করছি এবং এশা এনাকেও নিয়ে যাচ্ছি এবং ওরাও ওটাতে ভালোই এনজয় করছে এবং কিছু কিছু জিনিসপত্র কেনা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সব মিলেমিশে অলরেডি অনেকগুলো মেলাই আমি কভার করেছি বা ভালো লেগেছে। আর এখন আপাতত কিছু মেলা আমার জানা নেই, যদি আসে তাহলে নিশ্চয়ই আমি যাবো এবং সেটা কভার করবো। তোমরা আমার সাথে কলকাতার মেলাগুলো দেখো এবং কমেন্ট করো যে ভালো লাগলো, তাতেও আমার খুব ভালো লাগে। তবে একটা ফুল মেলা কভার করতে যতটা টাইম লেগে যায় অতটা তো আর ব্লগ হয় না, তাই খুব ছোটো ছোটো ক্লিপিংসগুলো নিই। আজকে আর সেরকম কিছু বানাইনি, রাতেরই জাস্ট রেসিপিসগুলো শেয়ার করেছি, লাঞ্চ রেসিপি আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি, কারণ বেশি শেয়ার করলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়। তো আমি একটু ছোটোর মধ্যেই ব্লগটা রাখার চেষ্টা করি, যাতে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমার ডেইলি রুটিনটা দেখতে পাও এবং অনেকেই আমার ডেইলি রুটিন দেখো এবং অনেকে হয়তো দেখে সাবস্ক্রাইবও করেছো, অনেকে হয়তো করোনি, আশা রাখি ভবিষ্যতে তারা সাবস্ক্রাইব করবে। তো ইচ্ছা আছে কোথাও একটা আউটিংয়ে যাওয়ার, তবে কতটা গেয়ে উঠতে পারবো জানি না, কারণ কলকাতাতে এখন প্রচণ্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি কলকাতাতে নয়, মানে হয়তো গোটা ওয়েস্ট বেঙ্গলই এখন প্রচণ্ড ঠান্ডা। তো হয়তো আর কিছুদিন ঠান্ডাটা থাকবে বা আমরা উপভোগ করতে পারবো, তারপরে তো আস্তে আস্তে আবার গরম চলে আসবে। আর গরম মানেই নয় কোনো শপিং মল, নাহলে কোনো পার্ক, এটাই তো মানে গরমে ঘোরার জায়গা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি খুব ছোটোর মধ্যে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটাকে যেরকমভাবে তোমরা সাবস্ক্রাইব করছো, যেরকমভাবে আমাকে ইন্সপায়ার করছো, আশা রাখবো ভবিষ্যতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও আমাকে ইন্সপায়ার করবে। আর রেন্টালসের ওপরে যে ব্লগগুলো আমি বানিয়েছি সেগুলো সংক্রান্ত বিষয়ে যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আর রেন্টালসের আরও কিছু কিছু মানে রুলস, রেগুলেশন বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাদের নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনও আমি সেরকম ডিটেলস মানে জেনে উঠতে পারিনি, তাই সেই জন্য আমি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না। যখন ফুল ডিটেলস আমি কমপ্লিট করতে পারবো তখন আমি রেন্টালসের 2023-তে কী রেন্টালসের চেঞ্জেস এসেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো একটা ব্লগে। তো পরে ব্লগটা দেখার জন্য এই ব্লগে আমার সাথে থেকো এবং ব্লগটাকে স্কিপ না করে পুরোপুরি দেখবে, এটুকুনি আশা রাখতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।